গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাসুম ট্রাভেল শো। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি একটা সরিষা ক্ষেত দেখতে। যেহেতু শীত পড়তেছে, চারপাশে দেখতে পারতেছেন সব কিছু সব খালি খালি। আর যারা সরিষা করেছে, আমাদের এলাকায় খুব কম কিন্তু সরিষা ক্ষেত। তারপরে আশা করতেছি আজকে অনেক দূরে একটা প্লেসে যাব সরিষা ক্ষেতে, সরিষা ক্ষেত দেখতে। তো এই বছর শীতের সময় কিন্তু কোথাও সরিষা ক্ষেত দেখা হয় নাই। সো আজকে আশা করতেছি একটা সরিষা ক্ষেতে যাব দেখতে। সো এখন বাজে বিকাল 4টার মতো। সো আমরা রওনা দিচ্ছি, যাতে যাইতে একটু দেরি হবে। অনেক দূর চলে আসলাম, বাট কোনো সরিষা ক্ষেতের সন্ধান পেলাম না এখন পর্যন্ত। এই রোড দিয়ে আসলাম, সামনে আরেকটু পরে মনে হয় আর রোড নাই। বাট এখানে খুব নিরিবিলি, ঘর বাড়িও তেমন নাই। সাউন্ড কম আর। হ্যালো সোহেল ভাই, একজনকে কল দিয়ে আমরা এই মুহূর্তে জানলাম সম্পূর্ণ রং প্লেসে আমরা আসছি। তো টোটাল অন্য একটা প্লেসে হলো গিয়ে ওই জায়গাটা, আমরা যে জায়গাটার খুঁজে আসছিলাম। তো এখান থেকে সে জায়গাটা এখনো 10 কিলো দূরে, জানি না সন্ধ্যার আগে আমরা যাইতে পারবো কিনা। যাবি? তাহলে আমরা একটা চেষ্টা করে দেখি যাইতে পারি কিনা। সবাই দোয়া করবেন যাতে আমরা আজকে জায়গাটা দেখতে পারি, যেহেতু এত দূর আসছি। সো দেখেই যাবো, চলো লেটস মুভ। আমি এই মুহূর্তে অলরেডি কিন্তু চলে আসছি সেখানে। আসলে অনেকখানি দূরে ছিল, আসতে অনেকখানি লেট হয়েছে। সো যাক, ফাইনালি কিন্তু চলে আসতে পারলাম। তো এটা মোটামুটি ছোট একটা সরিষা ক্ষেত, আমাদের জন্য অনেক কিছু। আমি এই বছর কিন্তু আর দেখি নাই, সো দেখতে আসলাম এই জন্যই অনেক দূর থেকে। যাক দেখতে পারছি, এটাই অনেক কিছু। আর এই জায়গাটা হলো আমাদের বাসা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, আসতে অনেকখানি হেসাল হয়েছে।